যায়েদ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্না লিকুল্লি দীনিন খুলুকান অখুলুকুল ইসলামিল হায়া। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের একটা আচরণ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দুর আছে, বৌদ্ধর আছে, খ্রিস্টানের আছে, ইহুদিদের আছে, সবার একটা ধর্ম আছে। আপনি তাকে মুসলমান মনে করেন না, কিন্তু ও নিজেকে একটা ধর্মীয় মনে করে, তার একটা ধর্ম আছে। পৃথিবীতে যত মানুষ আছে সবার একটা ধর্ম আছে। দেখেন, আমার মহিলা, আমার স্ত্রী, আমার মেয়ে মাথায় কাপড় দেয় না, চলে গেল বাজারে, কিন্তু একটা হিন্দু বিবাহিতা মেয়ে সিঁদুর না দিয়ে হাতে শাখা বালা সাদা বালা না দিয়ে যাবে না বাইরে, ওটাও মানে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? একজন হিন্দু মহিলা ও কপালে সিঁদুর দিবে, ও হাতে একটা শাখা বালা, বুঝেন কি না সাদা? হিন্দু মহিলার খেয়াল করেছি না, আমরা তো দেখি, আমরা তো গ্রামের মানুষ, এই ছাড়াও বাইরে যাবে না। এটা এটা তার ধর্ম, এটা তার নীতি। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে, একটা আচরণ আছে, একটা বৈশিষ্ট্য আছে। আর ইসলাম ধর্মের নীতি আচরণ বৈশিষ্ট্য হলো লজ্জা। নেন এবার, আমি যে কি বলছি আর আল্লাহ নবী যে কি বললেন আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, হাদিস তো হাদিস গ্রন্থে পড়ে আছে। কে মুখস্থর আর কে বলে? কে কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, কেসা দিয়েই তো জুমার খুতবা চলছে যুগ যুগ ধরে। কোরআন হাদিস বলার পরে আপনাদের পাশে একটু খুতবা দেওয়ার কোনো সুযোগ হয় না? আপনারা এমন কঠোর হলেন, আল্লাহ আপনাদের প্রতি দয়া করুক। তবুও যে কত মানুষ বিরোধিতা করে, আল্লাহ কি যে আছে তার সুবিধা আমি বুঝতে পারি না। আমি কোনোদিন মুহূর্তের জন্য আপনার ক্ষতি বা আপনাকে দুর্বল কিছু শোনাবো এটা আমি জীবনে এক মিনিটের জন্য আকাঙ্ক্ষা আশা করিনি, আর এটা আমার প্রয়োজন আছে এটা আমি মনেও করি না, আর রুজি আপনার কাছে আছে এইটা আমি বিশ্বাস করি না, যার কারণেই আমাকে আপনাকে হিসাব করে কথা বলা লেগেছে, এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আল্লাহ তুমি দয়া করো, তুমি সর্বশক্তিমান। রুজি উপর থেকে ফয়সালা আছে এটা সবসময় মনে বলে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যদি কারো মাঝে লজ্জা থাকে তাহলে লজ্জা তাকে সমাজে সুন্দর করে দিবে। অমা কানাল ফুহশ ফি শাইইন ইল্লা আবাহু, যদি কারো মধ্যে নির্লজ্জতা থাকে তাহলে নির্লজ্জতা তাকে সমাজে দোষণীয় করে দিবে। যখনই দাম্ভিকতার সাথে কথা বলবে তখন দু একজন তার অনুগত হবে, আর দুই সবাই বলবে ও মানুষ নাকি, ও কথা বলে, ও কি পেয়েছে, এরকম বলবার চলে যাবে। নির্লজ্জতা দাম্ভিকতা ভিতরে থাকলে ও সমাজে হবে দোষণীয়, আর লজ্জা যদি ভিতরে থাকে ও হবে সমাজে সুন্দর। খুব গালি দিলেন, লোকটা একটু মনটা ভারী করে একটু ছোট হয়ে কিছু বলতে পারলো না, চলে গেল। তখন আপনি মনে মনে বলছেন, বেটাকে খুব বলেছি কিছু বলতে পারিনি, দু চার দিন পরে মনে হবে লোকটাকে আমার মনে হয় বলাটা বেশি হয়ে গেছে, খুব বলেছি কিন্তু কিছু বলতে পারিনি, ক্ষমতা রাখেনি বা লজ্জা কাজ করছিল, কেমনে বলি, কী করে বলি, পাটা যদি আমাকে বলে, পাটা যদি কিছু করে। মানুষের ভিতরে যে লজ্জা থাকে, আল্লাহর নবী বলেন লজ্জা তাকে সমাজে সুন্দর করে দিবে। যেই সমাজে একবারে নিঃস্ব, কারোর সাথে ঝগড়া গণ্ডগোল করে না, কেউ তার কথার দামও দেয় না, কিন্তু সমাজের লোক বলে লোকটা ভালো গো, লোকটা ভালো, তো কোনো সময় তাকে বলে চাচা কেমন আছেন একটু আমার জন্য দোয়া করিয়েন, ওই সময়তে ও তার কাছে নত, তার মানে তার উপরে তার ভালো ধারণা আছে, কিন্তু সমাজও কিছু করতে পারে এটা তার ধারণা নেই।
কোন একটা দুর্বল পজিশনে গিয়ে বলে, চাচা ভালো আছেন তো, আমার জন্য একটু দোয়া করবেন। ও কিছুই করতে পারে না, কিছুই বলতে পারে না, ও হলো অসহায়, ওর ভিতরে লজ্জা কাজ করে। লজ্জা মানুষকে সমাজে সুন্দর করে দেয়, নির্লজ্জতা মানুষকে সমাজে দোষনীয় করে দেয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,